আকাশে স্বাগতম। ভোরের আকাশ একটি পুরনো পত্রিকা, তবে নতুন আঙ্গিকে আবার আসছে এই পত্রিকায়। একদিকে যেমন অভিজ্ঞ সাংবাদিক আছেন বেশ কিছু, আর একদল তরুণ সাংবাদিক আছেন যারা কাজ করতে আগ্রহী। আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ, হৃদয়ে বাংলাদেশ, অনুপ্রেরণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধর্মনিরপেক্ষ যুক্তি নির্ভর সমাজ গঠনে আমরা আমাদের অবস্থান তুলে ধরব পাঠকের কাছে এবং ভোরের আকাশ সর্বস্তরের মানুষের কথা বলবে। আমাদের বহুদিনের আশার প্রতিফলন ঘটতে যাচ্ছে। ভোরের আকাশ নামে আমরা একটা পত্রিকা বের করেছি, সবাই কথা বলবে, সত্য কথা বলবে। নতুন আঙ্গিকে, নতুন প্রত্যাশায় আপনাদের সবার কথা বলবার প্রত্যয় নিয়ে আসছে ভোরের আকাশ। ভোরের আকাশ ন্যায় বিচার এবং মানবাধিকারের কথা বলবে। ভোরের আকাশ বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের কথা বলবে। আমাদের সাথেই থাকুন। বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে ভোরের আকাশের এই নতুন রূপে আত্মপ্রকাশ। সব শ্রেণীর মানুষের কথা বলতে নতুন আঙ্গিকে আসছে ভোরের আকাশ। ভোরের আকাশের নতুন যাত্রায় সকলের সহযোগিতা চাচ্ছি। ভোরের আকাশে একদল তরুণ সাহসী উদ্যমী কর্মী বাহিনী যুক্ত হয়েছে এবং তাদের সাহসী সাংবাদিকতায় ভোরের আকাশ সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে এবং পাঠকপ্রিয়তা লাভ করবে এই প্রত্যাশা আমরা করছি। পাঠকদের জন্য যে বিষয়গুলো তুলে ধরা আমাদের জন্য অনেক মানে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা যারা আছি, আমরা সেই চ্যালেঞ্জ নিয়েই এখানে, যারা তরুণ বা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমরা সবাই সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করব এবং সবার জন্য আমরা আশা করি ভালো কিছু আমরা দিতে পারব। ভোরের আকাশ পত্রিকা জগতের একটি নতুন দিগন্ত উন্মোচিত করবে। ভোরের আকাশের এই যাত্রায় সবাইকে পাশে চাই। ভোরের আকাশ সবার কথা বলে, আপনার কথা বলে। এখন পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি, তবে ছোট বড় বিচ্ছিন্ন ঘটনার খবর কিন্তু রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। এই ছিল রাজশাহী থেকে ইউনিয়ন পরিষদের ভোটের সর্বশেষ পরিস্থিতি। আমি অপূর্ব, কাজ করছি কান্ট্রি ডেস্ক নিয়ে, সারা দেশের সকল খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকব। আমি মিলিতা, কান্ট্রি ডেস্ক। আমি লিমা, কান্ট্রি ডেস্ক। বিনোদন এবং লাইফস্টাইলের সব খবর জানাতে আমি আছি আপনাদের সাথে ইসমাত জেন স্মিতা। হাই, আমি মোহাম্মদ শামীম হাসান, এখানে স্পোর্টস এর দায়িত্ব আছে। আমরা অত্যন্ত আনন্দিত, দৈনিক ভোরের আকাশ আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে। আমরা সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করব এবং বাংলার মানুষের হৃদয়ে একটি জায়গা করে রাখব।
দৈনিক ঘুরে আকাশ আত্মপ্রকাশের শুভেচ্ছা জানাচ্ছি এবং দৈনিক ঘুরে আকাশের পুত্রতার সাফল্য কামনা করছি।